বিতরণ করে, বায়ু প্রবাহিত হয়, বৃষ্টির ধারা ধরনে রস সিক্ত হয়। এই যে এখানে বর্ণনা আছে, এই যে প্রভুপাদ এখানে ব্যাখ্যা দিয়েছেন, আমি উপনিষদের কিছু কয়েকটা উপনিষদ বললাম যেখানে এমন ভাবে বর্ণনা করা আছে, আমরা ভগবানের সাথে এমন ভাবে ভালোবাসা সম্পর্কে যুক্ত, আমরা ভগবানের সাথে ভয়ের সম্পর্কে নাই। কিন্তু উপনিষদে যেভাবে ভগবানের বর্ণনা দিচ্ছেন যে সূর্য যার ভয়ে উদিত হয়, সূর্য যার ভয়ে ভয়ে কিরণ বিতরণ করে, বায়ু যার ভয়ে বয়ে চলে, নদী যার ভয়ে স্রোতশীল হয়, মানে এভাবে ভগবানের মানে মহিমা বা ভগবানের যে মহত্ব, ভগবান যে কত শক্তিশালী বর্ণনা করেছে। কিন্তু ভক্তি যুগে এত শক্তিশালী ভগবানকেও আমরা বন্ধুরূপে পাইতে পারি, অর্থাৎ ভগবানকে পাঁচটা ভাবের দ্বারা, ভগবানকে ভগবানের সাথে পাঁচটা ভাবের রসের দ্বারা আমরা যুক্ত হইতে পারি। এখানে ভয়ের কোনো জায়গা নেই, এর জন্য ভক্তি যুগ আসলে সর্বশ্রেষ্ঠ, যেটা ভগবান ভগবত গীতায় নিজেও বলছেন যে সমস্ত যুগের মধ্যে ভক্তি যুগ শ্রেষ্ঠ। অথচ বৈদিক শাস্ত্রাদিতে এমনভাবে বর্ণনা করা হয়েছে যে মনে হয়েছে যে আসলে উনি একজন পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল একজন পার্সন। কিন্তু ভক্তি যুগে আমরা এইভাবে আমরা দেখি না ভগবানকে, এমনকি অন্যান্য ধর্মগ্রন্থ পড়লে দেখা যায়, অন্যান্য ধর্মগ্রন্থ বলতে যেমন ইসলাম বা খ্রিস্টীয় ধর্মগ্রন্থ যেগুলো পড়লে দেখা যায় যে ওখানে ওইভাবে বর্ণনা করা হয়েছে যে মানে স্রষ্টার বিষয়ে ভয় ভয় ভয়, শুধু ভয় আর ভয়। কিন্তু বৈদিক শাস্ত্রে ভয়ের বিষয়ে বর্ণনা আছে এবং তাকে কিভাবে ভালোবাসা যায় সেই বিষয়ে বর্ণনা করা আছে। যেমন আমার যদি বা আপনার যদি দুইটা সন্তান থাকে, পাঁচটা সন্তান থাকে, কেউ যদি আপনাকে ভয় পেয়ে আপনার কথাবার্তা শুনে আর একজন ভালোবেসে কথাবার্তা শুনে, দুইটার সম্পর্ক কিন্তু দুই রকম, তো উত্তম কোনটা? ভালোবেসে তার কথাবার্তা শোনা, তার নির্দেশ পালন করা, এটাই উত্তম। তা আমরা চাই সবাই উত্তম কিছু গ্রহণ করতে, তা আমাদেরও উচিত ভক্তি যুগটা গ্রহণ করা, সেটাই উত্তম। যেখানে ভগবানের এবং ভক্তের প্রতি কোনো ভয়ের সম্পর্ক নেই, সেখানে আছে ভালোবাসার সম্পর্ক। ভগবান যদি মানে ভগবান তো পরম করুণাময়, যে যাকে আমি ভয় পাই তার সাথে তো করুণার সম্পর্ক আমার থাকতে পারে না, যাকে আমি করুণাময় মনে করি তার সাথে তো আমার ভয়ের সম্পর্ক থাকতে পারে না। তাই ভক্তি যুগই শ্রেষ্ঠ, যেখানে ভগবানের সাথে কোনো ভয়ের সম্পর্ক নাই। হ্যাঁ, তার মানে এই না যে আমরা ভগবানকে ভগবানের নির্দেশ ভগবানকে আমরা ভয় না পেয়ে যথেচ্ছাচার করা শুরু করবো, বিষয়টা এমন না। ভালোবেসে ভগবানের ভালোবাসে যেমন একজনের নির্দেশ মানতে পারি, ভালোবেসে ভগবানের নির্দেশ আমরা অক্ষর অক্ষর পালন করতে পারি। তো পরবর্তীতে প্রভুপাদ দেখি কি বলছেন, এভাবেই আমরা এগুলি ছাড়া কেউই বাঁচতে পারে না, এভাবেই আমরা দেখতে পাই আমাদের জীবন ধারণ করার জন্য যা কিছু প্রয়োজন তা সবই ভগবান আমাদের দিচ্ছেন। এমনকি কলকারখানায় আমরা যে সমস্ত জিনিস বানাচ্ছি তাও তৈরি হচ্ছে ভগবানের দেওয়া বিভিন্ন ধাতু, গন্ধক, পারদ, ম্যাঙ্গানিজ আদি প্রয়োজনীয় উপাদানগুলি দিয়ে। তো আমরা যারা ওই যেমন আধুনিক প্রযুক্তি নিয়ে আমরা যারা পড়াই করি, এই যে আধুনিক প্রযুক্তির যে উপাদানগুলা, এখানে প্রভুপাদ যেসব কয়েকটা উপাদানের নাম বলছেন সেই সমস্ত উপাদানও কিন্তু প্রকৃতি থেকে নিতে হয়, আর এই প্রকৃতির ডিজাইনার হচ্ছেন ভগবান। তাইলে আমরা আসলে কোনো কিছুই তৈরি করছি না, আমরা শুধুমাত্র সেটার রূপ পরিবর্তন করছি, আর এই জড়জগতের বৈশিষ্ট্য রূপ পরিবর্তন করে চলা, এটা সেটাও আসলে আমরা করছি না, সেটাও ভগবানের অনুমোদনে চলছে। হ্যাঁ, ব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তন অর্জুন, এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সর্বত্রই পুনরাবর্তনশীল। তো আমাদের অগোচরে ভগবান আমাদের সমস্ত প্রয়োজনগুলি মিটিয়ে দিয়েছেন, যাতে আমরা আত্ম উপলব্ধির জন্য সচ্ছল জীবন যাপন করে জীবনের পরম লক্ষ্যে পরিচালিত হতে পারি, অর্থাৎ যাকে বলা হয় জড়জাগতিক জীবন সংগ্রাম থেকে চিরতরে মুক্তি। জীবনের এই উদ্দেশ্য সাধিত হয় যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে। আমরা যদি জীবনের উদ্দেশ্য ভুলে গিয়ে ভগবানের দেওয়া সম্পদগুলি কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ব্যবহার করি এবং তার বিনিময়ে ভগবানকে এবং তার প্রতিনিধিদের কিছুই না দেই, তবে তা চুরি করারই সামিল। আসলে যেহেতু সবকিছুর মালিককে ভগবান, আমরা ভগবদ গীতায় তো পাই এবং আমরা উপনিষদেও সেটা পাই,
যেমন এই সব উপনিষদের মন্ত্র যেটা আমরা আলোচনা করলাম, ঋষা বাস্তামি দাম সর্বম জাতিং জগত্তাম জগত, এই শ্লোকে এই মন্ত্র আমরা দেখি যে ভগবান আছে সবকিছুর মালিক, সবকিছুর নিয়ন্ত্রণ কর্তা। তো যিনি মালিক তাকে না আনিয়ে না দিয়ে না জানিয়ে যদি কোনো কিছু কেউ গ্রহণ করে, কোনো কিছু যদি কেউ নিয়ে যায়, তাহলে সেটা চুরি, এমনকি সেটা বাংলাদেশ দণ্ডবিধির আইন মোতাবেক সেটা চুরি। যদি কোনো ব্যক্তির মালিকানাধীন অবস্থা থেকে না জানিয়ে নিয়ে যাওয়া হয় এবং অসৎ উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করা আছে, তার মধ্যে এক নম্বর হচ্ছে না জানিয়ে নেওয়া, সেটা চুরির সমতুল্য। তাহলে ভগবান যেহেতু সবকিছুর মালিক, তার দ্রব্য আমি ভোগ করব, তাহলে তাকে যদি না জানিয়ে ভোগ করি তাহলে সেটাও তো চুরি, লজিক্যালি সেটাও চুরি। তাহলে আমরা কি চোর হতে চাই? আমাদের চেষ্টা কি থাকবে? সাধু হওয়া। চুরের বিপরীত শব্দ কি? সাধু। তাহলে আমাদের প্রত্যেকের কি হওয়া উচিত? সাধু না চুর? সাধু হওয়া উচিত। কিন্তু দেখা গেছে আমাদের সমাজে যখন কেউ সাধু হওয়ার জন্য প্রচেষ্টা করে, তখন সমাজে অনেক ধরনের সমালোচনা, কটূক্তি, বিভিন্ন কিছু শোনা যায়।